morning, my dear students. Welcome to online classes organized by Sri Aurobindo Shishunikatan. Tumra kemon acho? Asha korchi prottekei bhalo acho. Mon diye nishchoi proshno korcho. Acha jai hok, ajke tomader computer class korabo. Tumra prottekei computer boi niye bosho. Ami je guli korachi ebong bolchi sheguli bhalo kore dekho o shono. চলো ক্লাস করি। আজকে তোমাদের করাবো পঞ্চম অধ্যায় ডকুমেন্ট ফরম্যাটিং। তাহলে চলো পঞ্চম অধ্যায়ে ক্লাস করা যাক। একটি ডকুমেন্টকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করাকে বলা হয় ফরম্যাটিং, অর্থাৎ একটি ডকুমেন্টের সামগ্রিক ডিজাইনই পরিবর্তনই হলো ফরম্যাটিং। ফরম্যাটিং এর প্রধান বিষয়গুলি হলো টেক্সটের ফন্ট এবং সাইজ পরিবর্তন, ফন্ট স্টাইল পরিবর্তন, টেক্সটের রং পরিবর্তন, অ্যালাইনমেন্ট পরিবর্তন, বুলেট এবং নাম্বারের লিস্ট তৈরি, টেক্সট হাইলাইট এবং বর্ডার দেওয়া, ফন্ট, কোন অক্ষরের স্টাইল এবং ডিজাইনকে ফন্ট বলা হয়। এমএস ওয়ার্ড 2007 এর হোম ট্যাবের ফন্ট গ্রুপে একটি ফন্ট বক্স দেখা যায়। এরপর রয়েছে টেক্সটের ফন্ট পরিবর্তন। যে টেক্সটির ফন্ট পরিবর্তন করতে হবে সেটিকে সিলেক্ট করতে হবে, হোম ট্যাবের ফন্ট গ্রুপের ফন্ট বক্সের অ্যারোতে ক্লিক করতে হবে। ফন্ট নামের একটি তালিকা দেখা যাবে, এই তালিকা থেকে পছন্দ মতন ফন্ট নামের উপর ক্লিক করতে হবে। এইভাবে টেক্সটের ফন্ট পরিবর্তন হবে। এরপর রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট হলো এক ধরনের ব্যবস্থা, এটি নির্দেশ করে লেখা বা টেক্সট কোনো পেজের মধ্যে কিভাবে অবস্থান করবে। অ্যালাইনমেন্ট সাধারণত চার রকমের হয়, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাইড অ্যালাইন। লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন সিলেক্ট করা টেক্সটকে বাম দিকের মার্জিন বরাবর সাজায়, এই ক্ষেত্রে ডান দিকের মার্জিন বরাবর টেক্সট আঁকাবাঁকা প্রকৃতির হয়। সেন্টার অ্যালাইন, লেফট ও রাইট মার্জিনের মাঝামাঝি সেন্টার লাইন বরাবর টেক্সট অ্যালাইন করা হয়, এই ক্ষেত্রে বাম ও ডান দিকের মার্জিন বরাবর টেক্সট আঁকাবাঁকা প্রকৃতির দেখতে হয়। রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন সিলেক্ট করা টেক্সটকে ডান দিকের মার্জিন বরাবর সাজায়, এই ক্ষেত্রে বাম দিকের মার্জিন বরাবর টেক্সট আঁকাবাঁকা প্রকৃতির হয়। জাস্টিফাই অ্যালাইন, সিলেক্ট করা টেক্সট বাম ও ডান দিকের মার্জিন বরাবর সমানভাবে সাজানো হয়, এই ক্ষেত্রে টেক্সটের ডান দিক ও বাম দিক দুদিকই সমান হয়। টেক্সট অ্যালাইনমেন্ট পরিবর্তন, যে টেক্সটের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হবে সেটি সিলেক্ট করতে হবে, হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের অ্যালাইনমেন্ট বাটনগুলি থেকে প্রয়োজনীয় অ্যালাইনমেন্ট বাটনের উপর ক্লিক করতে হবে। এরপর রয়েছে নাম্বারিং। নাম্বারিং ব্যবহার করেও তালিকা তৈরি করতে পারা যায়। নাম্বারিং এর সাহায্যে লিস্ট তৈরি করার জন্য প্রথমে যে টেক্সট বা লাইনগুলি আগে নাম্বারিং ব্যবহার করতে হবে সেটিকে সিলেক্ট করতে হবে, এরপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপের নাম্বারিং বাটনের অ্যারোতে ক্লিক করতে হবে। নাম্বারিং এর বিভিন্ন স্টাইল সহ একটি নাম্বারিং লাইব্রেরি দেখা যাবে, সেখান থেকে পছন্দ মতো নম্বর স্টাইলের উপর ক্লিক করতে হবে। এভাবে প্রতিটি লাইনের আগে নাম্বারিং বসে যাবে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড 2007 এর একটি উইন্ডো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।